উৎসবের আবহে বঙ্গ রাজনীতিতে হঠাৎই চমক। এক ছাদের তলায় যুযুধান দুই বিরোধী পক্ষ, মাঝে সিপিএম নেতা ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য ও তার দুই পাশে বিজেপির দুই জনপ্রতিনিধি। ডান দিকে দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্ট, আর অশোক ভট্টাচার্যর বাঁ দিকে বসে তার একসময় দলীয় সতীর্থ বর্তমানে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আর পঞ্চায়েত ভোটের মুখে এই ছবিকে কেন্দ্র করেই চাঞ্চল্যকর অভিযোগ করেছে তৃণমূল। ব্যক্তিগত সৌজন্য, কোন একটি পারিবারিক দুর্ঘটনার সমবেদনা, বিজয়া ইত্যাদি, কিন্তু তাদের অন্দরমহলের সূত্র বলছে যে বিজেপি এই যে একটা বঙ্গভঙ্গের, উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্ত করছে, এবং পাশাপাশি এই ডিসেম্বর বলে একটা কিছুই করতে পারবে না, কিন্তু একটা অগণতান্ত্রিক চক্রান্তে রূপায়ণের চেষ্টা পরিকল্পনা তাদের নেতাদের মুখ থেকে বেরোচ্ছে। উত্তরবঙ্গে সেসব বিষয়ে সাহায্য চাইতেই নাকি অশোকবাবুর কাছে এনারা গেছিলেন। তারা হঠাৎ করে আমার বাড়িতে এসে দীপাবলির শুভেচ্ছা জানাতে, ও আমার স্ত্রীর এক বছর পূর্তি একটা শ্রদ্ধা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান আমি সবাইকে কাঁদিন, সে এসে বললো আমি আসতে পারবো না, সেটা আপনাকে জানাতে আসলাম। আর দীপাবলির শুভেচ্ছা, আর দীপাবলির উপলক্ষে একটা মিষ্টির একটা আর একটা কাজু টাজুর একটা প্যাকেট আমাকে এসে দিল। এটাই তো সৌজন্য, এটা আসতেই পারে, আসলে আমি অনলাইনে গিয়ে আসি, এটার মধ্যে রাজনীতি থেকে এত ঠুনকো রাজনীতি না আমি করি। সোমবার কালী পুজোর সন্ধ্যায় অশোক ভট্টাচার্য শিলিগুড়ির বাড়িতে যান রাজু বিস্ট, শঙ্কর ঘোষ ও বিজেপির কয়েকজন নেতানেত্রী। তৃণমূল কংগ্রেস ভয়ে কাটা হয়ে আছে, এত ভয় পাচ্ছে যে কে কোথায় কার বাড়িতে যাচ্ছে উঁকি মেরে দেখছে। কে কার বাড়িতে গেছেন আমি জানি না, কিন্তু কেউ কারো বাড়িতে যেতেই পারেন। এই সৌজন্যই তো বাংলায় ছিল, তৃণমূল তাকে 12টা বাজিয়ে দিয়েছে। মানে স্বয়ং অনুভব কিয়া কি জব ভি মা অশোক দাসে মিলা হুঁ और बहुत नई जानकारी, खास करके पश्चिम बंगाल सिलीगुड़ी, और मुझे लगता है उनको जितना अनुभव है उतनी मेरी तो अभी उम्र भी नहीं हुई है। उनकी पत्नी को स्वर्गवास हुए एक साल हो रहा है, तो 30 तारीख को उन्होंने उसका कोई कार्यक्रम रखा है, तो उस कार्यक्रम में मैं उपस्थित नहीं रह पाऊँगा, इसके लिए भी मैं उनको ये जानकारी देने के लिए आया था। ভিন্ন রাজনৈতিক মেরুর নেতা নেত্রীদের একসঙ্গে গল্প, আড্ডা, সাক্ষাৎ জাতীয় রাজনীতি কিংবা বঙ্গ রাজনীতিতে কোনোদিনে বিরল কোনো ঘটনা নয়। কিন্তু গত কয়েক বছরে কলকাতা হোক কিংবা দিল্লি, রাজনৈতিক ঘটনা প্রবাহ যে পথে এগিয়েছে তাতে এই ধরনের সাক্ষাৎও রাজনীতিতে ঝড় তুলছে। সনৎ ঝা, মুন্না আগরওয়াল ও কৃষ্ণেন্দু অধিকারী, রিপোর্ট, এবিপি আনন্দ।